হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইম ব্লগস। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি আবার চলে এসেছি মুর্শিদাবাদ। তো আমার ব্লগিং আজকে শুরু হচ্ছে আমাদের দাদুর দোকান থেকে। আর এখন আমাদের গাড়িটা হচ্ছে রিপেয়ার, বিকজ আমরা আজকে মা বাড়ি এসেছি, কিন্তু অন্য জায়গায় যাবে। আজকে মা বাড়ি থেকে একটা অন্য জায়গায় যাবো, সেই ব্লগটা আমার হবে। কিন্তু ব্লগটা একটা কন্ডিশন আছে, যেই জায়গাটা যাবো সেটা না কোনো ফুড ব্লগিং হবে, না কোনো ট্রাভেল ব্লগিং হবে, একটা অদ্ভুত টাইপের ব্লগটা আমার ভিডিওটা হবে। তো চলো ভিডিওটা নির্ঘাত, আমি যখন ভিডিওটা করতে যাবো সেখানে আমি নির্ঘাত ডাল তো খাবো, ডালটা খেতেই হবে আমার। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আবার তো মামা, আমার গাড়িতে কিছু প্রবলেম হচ্ছে না? ওকে, তো আমাদের গাড়িটা দেখেছো, যেটা আমাদের সাইন লেখা, যেটা অনেকবার আমি ধুয়েছি। আর কদিন পর আমাদের এই গাড়িটা যাবে, যেটা হচ্ছে উইগো 110। এই গাড়িটা আর কদিন পর আমাদের সঙ্গে যাবে। আর এই হালকা দেখা হচ্ছে রোডে গিয়ে, ঠিক আছে গাইস? এই গাড়িটা আমার খুবই পছন্দ। তোমরা তাড়াতাড়ি আমার 500টা বা 1K করে দাও ভাই। তুমি যদি 1K করে দাও না, আমি সঙ্গে সঙ্গে এই গাড়িটা আমার মা কিনে নেবে, তাই তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইস, তাড়াতাড়ি আমার কিনে ফেলতে শুনুন। এটা আমার নিজেদের দোকান, সে তো জানি, চাই মামার কাছে চাইলেই পেয়ে যাব। গাইস আমি চুপচাপ ভিডিও বানাচ্ছি আমার দাদু। হ্যালো গাইস, তো বললাম না আমি আসবো আমার পিসির বাড়িতে। তো পিসির বাড়িতে চলে এসেছিলাম, অনেকক্ষণই হয়ে গেছিলো, একটু বসলাম। তো আমি আর আমার এই ভাইটা এসেছি একটু মাঠে জমিতে ঘুরতে, যেহেতু আমাদের টাউনে শহরে ওরকম একদমই নেই বলতেই চলে। তো একটু যেই ফিলিংসটা, যে আবহাওয়া, একটা যে কী বলবো অ্যাগ্রিকালচারের বিষয়ে যেই জানাটা, সেটা একটু দেখাটা ভালো হবে। তোমরা একটু দেখো গাইস, দেখতে পাচ্ছ চারিদিকে শস্যের ফুল, আর ওই পাশটা হচ্ছে গঙ্গা। তো চলো সেখানে যাব। তো ভাই তোমার ইউটিউব চ্যানেলের নামটা কি একটু বলে দাও? দেব FFNCS। তো গাইস শুনে নিয়েছো, যেরকম সবার চ্যানেলই তুমি সাবস্ক্রাইব করে দিয়েছো আমার ইউটিউব ফ্যামিলিটা, এদিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে, সেরকম এই ভাইয়েরও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 952 হয়ে গেছে, 1K করে দিও তোমরাই, আশা করবো গাইস। আমি যে ভিউ দেখাবো, ভিউ ভাই কী ক্লিন, এরকম একটা ওয়েদারে একটা DSLR এনে যেটা ছবি না তোলা হয় তাহলে কী বলবো। আমি মনে হয় অনেক মিস করেছি, আমার যে এত বন্ধুবান্ধবের ক্যামেরা ছিল, একটা নিয়ে আসলে খুব ভালো হতো। আর সুরদা তোমাকে নিয়ে আসলে যে কত সুন্দর যে একটা কন্টেন্ট পেতে গো, নো টেনশন, তোমার এই ভাই একদিন তোমাকে নিয়ে আসবে এখানে। তো চলো দেখা এই গঙ্গার পাড়ের অবধি যাওয়া যাক ভাই। তোমাদেরকে গাইস বোঝাতে পারবো না, এত সুন্দর এখানে হাওয়াটা দিচ্ছে। অলরেডি আমাদের ওখানে হাওয়া দিলে নিজে ঠান্ডা লাগবে, কিন্তু এখানে ঠান্ডা না, এখানে স্মুথলি একটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, আরও ভালো লাগছে গাইস। এখানে এক একটা জমিতে লাল শাক, সর্ষের ফুল, আরও বিভিন্ন রকম ধনে পাতা, এরকম এরকম চাষ হচ্ছে। তো এগুলো ভাই টিভি সিনেমাতে দেখেছি, আজ রিয়েলে দেখছি। এটা মটন না? কোন দিক দিয়ে যাবে এবার? এদিকে তিরি 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 ভাই, আলে হাঁটা অভ্যাস নেই, টাল খাচ্ছি। এটা কিসের? এগুলো ধানের, এটা ধানেরই চারা? আমি তো বুঝতেছি না, ধানেরই হবে মনে হয়, কিন্তু মাপে মাপে লাগানো না? হুম, এদিক দিয়ে যা হবে কাটিংয়ে লাগেছে, যদি যা আসা হয় যেতে হবে তো ওইদিকে। তখন গাইস আমরা গঙ্গার ধারে গেছিলাম, কিন্তু ওখানে কটা মানে মহিলা স্নান টান করছিলো বলে আমরা ওখান থেকে রিটার্ন চলে এলাম। এবার অন্য একটা ঘাটে যাচ্ছি, সেখান থেকে যদি ভিউ ভিউ ভালো হয়। গঙ্গার ওইদিকে আবার শুষিয়ে বানিয়েছি, শুষ্য দিকে নামে গঙ্গার রূপা। Thank you.
গাইস দেখলে আমি মানে একটা ভিলেজ টাইপের কী যে কী হয়, হয়তো তোমার এরকম ফিল্মে দেখেছো যে দেব মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, হাওয়া দিচ্ছে, ধান জমিগুলো সরষে ফুলগুলো যেমন উঠছে, এটা একই আমি নিজেকে দেখে ফেলছি, কিন্তু কোয়েল আর শ্রাবন্তী আমার কাছে আসেনি, এটাই আমার দুঃখের ব্যাপার। কী বলবো, আমার তো হেভি লাগছে, আমি তো প্রায় 1-2 ঘন্টা অবধি হয়ে গেছে, আমরা এখান থেকে গোল হয়ে মানে যেখানে আমি বাড়িতে হাঁটি না, হেঁটে হেঁটে যাবো না, গাড়ি দাও নাহলে সাইকেল দাও, সাইকেল নিয়ে যাবো, একটু 5-10 মিনিটের দোকান যাই না, সেখানে এতটা ঘুরেছি, মানে যা হয় ফিলিংসের ওপর হয় যে কেমন ফিলিংস থাকবে সেই হিসাবে কিন্তু হয়। তো গাইস আমি চুপে গেলাম, কারণ ভিলেজ টাইপে এরকম যাই না, ব্লগিং ফ্লগিং হয় কি না, একমাত্র আমি, কিন্তু যেই ভাইটা আমার সঙ্গে এসেছে সে একটা ভালো ইউটিউব তার চ্যানেল আছে, যেখানে চার কদিন পর 1K হবে, আমি তো ভাই ব্লগিং, সে একটা গেমার, অনেক তফাত, কিন্তু ও গেমের মধ্যে দেখায় কীভাবে গেম খেলতে হয়, আর আমি ইউটিউব ব্লগিংয়ে দেখাই যে কোথায় কেমন কী খাবার, কোথায় কেমন। তো গাইস তো আমার মনে হয় সবথেকে ছোটো ব্লগ হবে, মানে সবচেয়ে ছোটো ভিডিও আমার এবারটা হবে, এবং এটা তাড়াতাড়ি খুব আপলোড হবে, 1-2 দিন টাইম লাগবে না, আমি হচ্ছে একটু পরে থাম্বনেল বসিয়ে এটি পোস্ট করে দেবো। এখানকার প্লেসটা খুব, চারিদিকে আম বাগান, কলা বাগান, ফুল বাগান, ফুটবলটা। তো গাইস আমার ভিডিওটা আবার এখানে শেষ হলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, টাটা বাই বাই, টেক কেয়ার।